মঙ্গলবার ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নিলেন না মুখ্যমন্ত্রী মানিক সাহা, শপথ নিলেন তিন বিধানসভা কেন্দ্রের নতুন বিধায়ক। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এদিন বিধানসভার লবিতে নবনিযুক্ত তিন বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন। সেহেতু কিছু টেকনিক্যালিটি আগে উনি কোনটা করবেন, দুটো তো রাখতে পারবেন না, একটা ওনাকে ছাড়তে হবে। ন্যাচারালি উনি হয়তো, কারণ যেহেতু রাষ্ট্রপতির ভোট আছে, রাষ্ট্রপতির ভোটে দু রকমের গ্রেড আছে, একটা হচ্ছে এমপি হিসাবে ওনার ভোটের ভ্যালু, আর একটা হচ্ছে মেম্বার অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলি হিসাবে আর একটা ভ্যালু। সেটা যদি হাইকমান্ড ঠিক করবে যে কোনটা রাখবেন, এটা তো ছাড়ার প্রশ্নই নেই, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে ওনার নিয়মিত হতেই হবে, সেহেতু আপনি ডেটটা সেভাবেই দেবেন, হয়তো আগে ওখানে শেষ করে তারপরে সেই। তো ওই রাষ্ট্রপতি ইলেকশনটা কবে? 18 তারিখ। তো ইয়ে একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়দিনের মধ্যে ওনাকে শপথ নিতে হবে? এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই, সেগুলো আমি সেশনের আগেও নিতে পারতাম। আচ্ছা, কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আফটার ইলেক্টেড ইন টু হাউসেস, 14 দিনের মধ্যে ওনাকে একটা ছাড়তে হবে, সেহেতু হিজ টু টেক দ্য ডিসিশন। তো মানে